হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলকাতা প্রপার্টিস থেকে আকাশ কথা বলছি। আবারও একটা অ্যান্টিক প্রপার্টি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এর লোকেশান হচ্ছে শখের বাজার নেয়ার রামকৃষ্ণ মঠের কাছে। লোকেশানটা আমি আরেকবার রিপিট করছি, এই লোকেশানটা হচ্ছে শখের বাজার রামকৃষ্ণ মঠের কাছে নেয়ার শীতলা মন্দির। এটা শখের বাজার থেকে জেমসলংয়ের দিকে ঢুকে আপনাকে রামকৃষ্ণ মঠের কাছে আসতে হবে। নিয়ার শীতলা মন্দিরের কাছে এই বাড়িটি বিক্রয় আছে। এই বাড়িটির 1.25 কাঠা জমির ওপরে এই বাড়িটি বিক্রয় আছে। বাড়িটির আশেপাশে আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই, যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয়। এই বাড়িটির ফেসিং হচ্ছে ওয়েস্ট ফেসিং। এই বাড়িটির ফেসিং হচ্ছে ওয়েস্ট ফেসিং। আপনাকে ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঢুকতে হবে। বাড়িটির চারপাশে আপনাদের দেখিয়ে দিই। বাড়িটির এক্সাক্ট প্লট এরিয়া 1 কাঠা 9 ছটাক 24 স্কোয়ার ফিট। বাড়িটির এক্সাক্ট প্লট এরিয়া 1 কাঠা 9 ছটাক 24 স্কোয়ার ফিটের ওপরে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে। এই বাড়িটির সামনে আছে 16 ফুটের রাস্তা। এটা একটা এন্ট্রান্স আছে, বাড়িটির তিনখানা এন্ট্রান্স। এই একটা এন্ট্রান্স, আর একটা এন্ট্রান্স আপনাদের বাড়িটি দেখালাম। বাড়িটির সাথে আছে একটা গাড়ি রাখার জায়গা। বাড়িটির সাথে কিন্তু আপনারা কার পার্কিংয়ের জায়গাটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা আপনাদের ভালো করে দেখাচ্ছি। এটা এন্ট্রান্স, পাশে আছে কার পার্কিং স্পেসটা। এই বাড়িটির ফ্রন্ট রোডটা হচ্ছে 16 ফুটের। ঢুকতেই আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্সে ঢুকতেই একটা বড় ডাইনিং আছে। এটা হচ্ছে আপনাদের ডাইনিং। ওইদিকে একটা রুম আছে, তার সাথে আছে একটা বারান্দা। এটা হচ্ছে ডাইনিং। এদিকে একটা রুম আছে, তার সাথে আছে একটা ওয়াশরুম। এখানে একটা বেসিনের পয়েন্ট করা আছে। এই ওয়াশরুমটি হচ্ছে 8x5। এই ওয়াশরুমটির সাইজ হচ্ছে 8x5। এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে এক নম্বর বেডরুমের দিকে আমরা ঢুকছি, যার পাশে লফট করা আছে। বেডরুমটির সাইজ আছে 10x12। ভালো করে বেডরুমটা দেখিয়ে দিই। নিচে আছে নেট সিমেন্ট, ফ্লোরে আছে নেট সিমেন্ট, আর এখানে ফ্লোরে আছে কিন্তু টাইলস। এখানে কিচেনে সেট আপ করা আছে, ওপেন কিচেন অ্যান্ড ডাইনিং। ওইদিকে আপনাদের এন্ট্রান্স, আর এদিকে হচ্ছে 2 নম্বর বেডরুমটি। এটা হচ্ছে এন্ট্রান্স, ফার্স্ট ফ্লোরে যাওয়ার উপরে সিঁড়ি আছে। আপনাদের 2 নম্বর বেডরুমটি দেখাচ্ছি, যার সাইজ আছে 10x12। তার সাথে আছে একটা বারান্দা। ইনার এন্ট্রান্স এখান থেকে, গ্রাউন্ড ফ্লোরে আপনারা এখান থেকেও এন্ট্রান্স নিতে পারেন, বা আপনারা মেন এন্ট্রান্সটাও নিতে পারেন। বাড়ির সামনে রাস্তাটা হচ্ছে 16 ফুটের। যথেষ্ট বড় গাড়ি আপনাদের এই বাড়ির সামনে ঢুকে যাবে। এবার আসা যাক প্রপার্টির এজ নিয়ে, বাড়ির বয়স নিয়ে। প্রপার্টির এজ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা 18 বছর। প্রপার্টির এজ গ্রাউন্ড ফ্লোরটা 18 ইয়ার্স। প্রপার্টির ফার্স্ট ফ্লোর মানে একতলার বয়সটা 4 থেকে 5 বছর। গ্রাউন্ড ফ্লোরে আছে 2টো বেডরুম, 1টি ওয়াশরুম, ওপেন ডাইনিং কিচেন। এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে। প্রপার্টির অল পেপার্স অ্যাভেলেবেল আছে, যেমন বিএলআরও মিউটেশন, কর্পোরেশনের মিউটেশন, প্লটের রেকর্ডে আছে বাস্তু, প্ল্যান স্যাংশন করা। এই বাড়িটি দেখতেই পাচ্ছেন, সিঁড়িতে উঠতেই একটা রেলিং দেওয়া আছে খুব সুন্দরভাবে। এবার আমরা সরাসরি চলে এলাম ফার্স্ট ফ্লোরের দিকে। ফার্স্ট ফ্লোরে আছে 2টি বেডরুম, 2টি ওয়াশরুম, 1টা ডাইনিং, 1টি কিচেন, 1টি ব্যালকানি। এটা যাচ্ছে ছাদের দিকে। ফার্স্ট ফ্লোরে আছে আপনাদের টোটালটাই টাইলস ফ্লোর, দেখতেই পাচ্ছেন। ঢুকতেই একটা বড় ডাইনিং হল টাইপের, এটা টিভি রুম করে রেখেছেন ওনারা। এটা আছে ডাইনিং প্লাস হল। এটা আছে 16x15। ডাইনিং হলটা আছে 16x15, টোটালটাই টাইলস ফ্লোর।
তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম, এদিকে আছে কিচেন, আর এটা আছে ডাইনিং। কিচেনের সাথে ডাইনিং আছে। কিচেনটা আপনাদের দেখিয়ে দিই, সেমি মডিউলার কিচেন করা আছে এখানে। কিচেনের সাইজটা হচ্ছে 8x4, কিচেনের সাইজটি হচ্ছে 8x4, সেমি মডিউলার কিচেন করা আছে। এবার আপনাদের দেখাবো তৃতীয় নম্বর বেডরুমটি, এটা হচ্ছে আপনাদের হল। তৃতীয় নম্বর বেডরুমে আমরা প্রবেশ করলাম। এই তৃতীয় নম্বর বেডরুমটির সাইজ হচ্ছে 12x12, এই ফেসিংটি আছে সাউথ ইস্ট। এই বেডরুমটির সাইজ 12x12, এর ফেসিং আছে সাউথ ইস্ট, তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম। এই বাড়িটি একদম টিপটপ, এই বাড়িটিতে কোনো কাজ নেই, জাস্ট বাইরের রং ছাড়া। এবার চলে এলাম আমরা অ্যাটাচ ওয়াশরুম, যেটা কোমোড করা আছে, যার সাইজ আছে 5x4। অ্যাটাচ ওয়াশরুমটির সাইজ 5x4, বেডরুমটির সাইজ হচ্ছে 12x12। আমরা তৃতীয় নম্বর বেডরুমটি কমপ্লিট করলাম। এবার চলে আসবো চতুর্থ নম্বর বেডরুমের দিকে। এটা কিচেন, এটা ডাইনিং, এটা হচ্ছে হল, ওটা এন্ট্রান্স। এবার আমরা চলে যাব সরাসরি চতুর্থ নম্বর বেডরুম। তার আগে দেখিয়ে দিই আপনাদের আর একটি ওয়াশরুম, যেটা কমন, আর এটা হচ্ছে চতুর্থ নম্বর বেডরুম। কমন ওয়াশরুমটি হচ্ছে 5x5, এটারও কমন করা আছে। এবার আমরা চলে এলাম চতুর্থ নম্বর বেডরুম, যার সাইজ 12x11। চতুর্থ নম্বর বেডরুমটি আছে 12x11, তার সাথে আছে একটা ব্যালকানি। ফ্লোরে কিন্তু টাইলস আছে, আপনাদের ভালো করে দেখাচ্ছে যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয়। এবার আমরা চলে এলাম ব্যালকানির দিকে। ব্যালকানির সাইজ আছে 4x8। আপনাদের রোডটা ওপর থেকে একবার দেখিয়ে দিই, আপনাদের অনেকবার এই ভিডিওতে বলেছি এই রোডটির সাইজ হচ্ছে 16 ফিট। এই বাড়িটিতে আপনারা ডিএইচ রোড থেকেও জেমসং হয়ে ঢুকতে পারেন, বা টালিগঞ্জ থেকেও আসতে পারেন, বা ডিএইচ রোড শখে বাজার মেট্রো স্টেশন থেকেও আপনারা জেমসং ক্রস করে আসতে পারেন। এটার মতিলাল গুপ্ত রোড হয়েও আপনারা ঢুকতে পারেন। এখানে হচ্ছে আপনাদের পুরোটা দেখানো কমপ্লিট হলো। ফার্স্ট ফ্লোরটা তাহলে দেখালাম, দুটো বেডরুম, দুটি ওয়াশরুম, একটা ডাইনিং হল কিচেন, একটা আছে ব্যালকানি, টোটালটাই আপনারা দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব ছাদের দিকে। ছাদে আছে একটি ঠাকুর ঘর, যেটা আপনাদের দেখাতে যাচ্ছি। আমরা এই ফার্স্ট ফ্লোর দেখানো কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব ছাদের দিকে, তার সাথে আছে একটা ঠাকুর ঘর। এই প্রপার্টিতে আপনাদের ব্যাংক লোন অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠাকুর ঘরটা আপনাদের দেখিয়ে দিই, ঠাকুর ঘরটার সাইজ আছে 5x5, দেখতেই পাচ্ছেন 5x5 এই ঠাকুর ঘরটির সাইজ। এবার আমরা চলে যাব সরাসরি ছাদের দিকে। এই বাড়িটি থেকে আপনারা দুখানা মেট্রো স্টেশন খুব কাছাকাছি পেয়ে যাবেন। শখের বাজার মেট্রো স্টেশনটা, যেটা বাই কারে 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন, আর টালিগঞ্জ মেট্রো স্টেশনটা বাই কারে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। আপনার 2 মিনিট হাঁটা পথে মার্কেট, এটিএম, ব্যাংক, বাসস্টপ, অটো স্ট্যান্ড টোটালটাই আপনারা পেয়ে যাবেন। এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বা বাড়িটির প্রাইস নিয়ে। বাড়িটির দাম হচ্ছে 70 লক্ষ টাকা, বাড়িটির প্রাইস হচ্ছে 70 ল্যাক্স। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম অ্যান্টিক ভিডিও যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখাতে পারি। বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশনে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন, বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা নিজেদের প্রপার্টি বিক্রি করতে চাইছেন, জমি, বাড়ি বা ফ্ল্যাট, তারা আমার এই চ্যানেলে অ্যাড দিতে পারেন। ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ তবে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন।